হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখো টি আমাদের জিকে মক টেস্ট নম্বর থার্টিন আজকের এই মক টেস্টে আমরা গুরুত্বপূর্ণ জিকে থেকে পঞ্চাশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তোমাদের ডাব্লিউ প্রিল পরীক্ষার আগে আমরা কিন্তু মোট দুই হাজারটি জি কে উত্তরে রিভিশন করিয়ে দেবো আর এইসব জি কের মক টেস্ট তোমরা প্রতিদিন সকাল সাতটায় আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে তো দেখো আজকের প্রথম প্রশ্ন ভারতের প্রথম ওয়াটার প্লাস সিটি এর তকমা পেল কোন শহর ভীষণ গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইন্দোর ওকে ইন্দোর বর্তমানে কিন্তু ওয়াটার প্লাস সিটির তকমা পেলো তো এই টাইপের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন বর্তমানে ভারতের রেলমন্ত্রীর নাম কি তো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু কমেন্টে জানাও যে বর্তমান ভারতের রেলমন্ত্রীর নাম কি তো দেখো বর্তমান ভারতের রেলমন্ত্রীর নাম সঠিক উত্তর হয়ে যাবে অশ্বিনী বৈষ্ণব অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ওকে তো দেখো একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের আপকামিং ডব্লিউবি প্রিলি পরীক্ষার জন্য আমরা একটি ব্যাচ কোর্স লঞ্চ করেছি শেষ চল্লিশ দিনের প্রস্তুতি কোর্স বা চ্যালেঞ্জ কোর্স তো এই কোর্সে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটি জি কের ক্লাস ম্যাথের অধ্যাভিত্তিক ক্লাস এবং রিজনিংয়ের অধ্যাভিত্তিক ক্লাস এবং প্রত্যেকটি ক্লাসে পিডিএফ ফাইল ওকে তো তোমরা যদি আমাদের এই ব্যাচ কোর্সে যুক্ত হতে চাও আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু এই নম্বরে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে নিতে পারো অথবা তোমরা কিন্তু ফোন কল করে নিতে পারো এছাড়া এই ব্যাচকো সংক্রান্ত বিস্তারিত যাবতীয় তথ্য তোমরা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো এরপরে দেখো নেক্সট তিন নম্বর প্রশ্ন আরেকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ভারতে এবছর কততম স্বাধীনতা দিবস পালন করা হলো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট তো সঠিক উত্তর কি হবে কমেন্ট বক্সে জানাও তিয়াত্তরতম পঁচাত্তরতম ছিয়াত্তরতম নাকি চুয়াত্তরতম তো দেখো এই প্রশ্ন উত্তর হয়ে যাবে ভারতে এই বছর পঁচাত্তরতম স্বাধীনতা দিবস পালন করা হলো অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্প্রতি গোপাল ভেঙরা মারা গিয়েছেন বা প্রয়াত হয়েছেন তো তিনি কোন খেলার সঙ্গে যুক্ত তোমাদের এই টাইপের প্রশ্নগুলো কিন্তু ডাব্লিউ পরীক্ষাতে আসে যে কোন ব্যক্তি কোন খেলার সঙ্গে যুক্ত কোন ব্যক্তি কোন রাজ্যের বাসিন্দা ওকে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি প্রয়াত গোপাল ভেঙরা তিনি হকি খেলার সঙ্গে যুক্ত অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তো দেখো হকি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বা তথ্য তোমাদের কিন্তু এইবার পরীক্ষা আসতে পারে এই বছরেই কিন্তু পুরুষদের হকি টিম অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছে এছাড়া পুরুষদের হকি টিমের গোলকিপারের নাম ক্যাপ্টেনের নাম এছাড়া হকি টিমের সঙ্গে কোন কোন ট্রফি যুক্ত কোন কোন শব্দযুক্ত তোমরা কিন্তু এইসব বিষয়গুলো নোট করে রাখবে নেক্সট দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের এই টপিক থেকে কিন্তু প্রশ্ন আসবেই বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল থেকে তো সেই টাইপের একটি প্রশ্ন বর্তমান মণিপুরের মুখ্যমন্ত্রীর নাম কি বর্তমান মণিপুরের মুখ্যমন্ত্রীর নাম কি তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে বর্তমান মণিপুরের মুখ্যমন্ত্রীর নাম এন বীরেন সিং অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ওকে তো এর পাশাপাশি তোমরা কিন্তু প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের নাম মনে রাখবে আমরা কিন্তু ক্লাসও করে দিয়েছি এবং আপডেট ক্লাস তোমরা কিন্তু খুব শীঘ্রই পেয়ে যাবে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল নেক্সট দেখো ছয় নম্বর প্রশ্ন ইন্টারপোলে সদর দপ্তর কোথায় অবস্থিত বা হেডকোয়ার্টার তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের যে ইন্টারপোলে সদর দপ্তর এটি ফ্রান্সে অবস্থিত অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন ওয়ার্ল্ড পোস্ট ডে এটি কবে পালন করা হয় ওয়ার্ল্ড পোস্ট ডে এটি কবে পালন করা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের নয়ই অক্টোবর অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন লবঙ্গদ্বীপ কাকে বলা হয় তো বিভিন্ন জায়গার নাম এবং পরিচিত নাম বরাবরই তোমাদের কিন্তু পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন আসে তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু কমেন্টে জানাও যে লবঙ্গদ্বীপ কাকে বলা হয় তো দেখো লবঙ্গদ্বীপ বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের মাদাস কারকে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো নয় নম্বর প্রশ্ন নেপালের সর্বোচ্চ পর্বত সিংহ কোনটি নেপালের সর্বোচ্চ পর্বশৃহ কোনটি তো সঠিক উত্তর হয়ে যাবে নেপালের সর্বোচ্চ পর্বসৃহ মাউন্ট এভারেস্ট অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট দশ নম্বর প্রশ্ন সুইজারল্যান্ডের মুদ্রার নাম কী সুইজারল্যান্ডের মুদ্রার নাম কী তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে সুইজারল্যান্ডের মুদ্রার নাম ফ্র্যাঙ্ক অপশান সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো ইলেভেন নেদারল্যান্ডের রাজধানীর নাম কি তো বিভিন্ন দেশের রাজধানী এবং মুদ্রার নাম এই টপিকটিও তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং আমরা কিন্তু জিকের প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তোমাদেরকে করে দিয়েছি এবং আজকে সন্ধ্যে ছটাতেও তোমরা কিন্তু একটি গুরুত্বপূর্ণ জিকের অধ্যায় ভিত্তিক ক্লাস পেয়ে যাবে ওকে তো দেখো নেদারল্যান্ডের রাজধানীর নাম সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের আমস্টারডাম অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো নেক্সট প্রশ্ন বারো নম্বর প্রশ্ন চিকিৎসাবিদ্যা বা মেডিসিন বিভাগে নোবেল পুরস্কার প্রদানের ব্যবস্থা করে কোন সংস্থা অর্থাৎ চিকিৎসাবিদ্যায় বা মেডিসিন বিভাগে যে নোবেল পুরস্কার দেওয়া হয় এই পুরস্কার কোন সংস্থা প্রদান করে ব্যবস্থা করে তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ক্যারোলিনেস্কা ইনস্টিটিউট অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো এরপরে প্রশ্ন ভারতের সর্বোচ্চ ক্রিয়া সম্মান কোনটি অর্থাৎ খেলায় সর্বোচ্চ পুরস্কারের নাম কি ভারতবর্ষে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কিন্তু সম্প্রতি এই পুরস্কারের নাম পরিবর্তন করা হয়েছে এটি বর্তমানে ধ্যানচাঁদ পুরস্কার নামে পরিচিত ওকে এবং এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো পয়লা সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে কি পালন করা হয় কোন দিবস পালন করা হয় তো দেখো এই প্রশ্ন নিয়ে তোমাদের পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো পয়লা সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে পালন করা হয় পশ্চিমবঙ্গ পুলিশ দিবস অপশান বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো ফিফটিন গোল এটি কার আত্মজীবনী গোল এটি কার আত্মজীবনী তো দেখো গোল এটি হলো ধ্যানচাঁদের আত্মজীবনী অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো সিক্সটিন সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় হয় সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় হয় তো দেখো সিপাহী বিদ্রোহ আঠেরোশো সালে হয়েছিল তো এটি প্রথম হয় ব্যারাকপুরে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে এবং এই প্রশ্নটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দেখো সেভেন্টিন পারসিকদের স্বর্ণ মুদ্রার নাম কি ছিল পার্শিকদের স্বর্ণ মুদ্রার নাম কি ছিল তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে পার্শিকদের স্বর্ণ মুদ্রার নাম ছিল দারিক অপশান সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজীবক ধর্মের প্রবক্তা কে ছিলেন আজীবক ধর্মের প্রবক্তা কে ছিলেন তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে আজীবক ধর্মের প্রবক্তা ছিলেন গোশাল অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো নাইনটিন বৌদ্ধ ধর্মের ত্রিপিটক এটি কোন ভাষায় লেখা আর ত্রিপীটক এটি হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থ ওকে বিনয় পীটক সূত্রপীটক এবং পিটক ওকে তিনটি পিটক নিয়ে ত্রিপিটক তো এই ত্রিপিটক এটি কোন ভাষায় লেখা সংস্কৃত পালি তামিল নাকি নেপালি এবং এই প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কিন্তু প্রচুর বার এসেছে এবং তোমাদের আপকামিং পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এটি হলো পালি ভাষায় রচিত অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট টোয়েন্টি বাংলায় ছিয়াত্তরের মর্ণান্তর ইংরেজির কত সালে হয়েছিল তো দেখো বাংলার ছিয়াত্তরের মর্ণান্তর এটি হয়েছিল এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে ওকে এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে বাংলার ছিয়াত্তরের মর্নান্তর হয়েছিল তখন ইংরেজির সাল কত ছিল সঠিক উত্তর হয়ে যাবে সতেরোশো সত্তর অপশান সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এবং তৎকালীন ভাইস নাম কী এবং এই প্রশ্নটি আমরা কিন্তু আগের মক টেস্টে করিয়েছি তোমরা কিন্তু সকলেই জানো ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট টোয়েন্টি ওয়ান প্রচলন কে করেন এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এবং পরীক্ষাতে প্রচুর বার এসেছে কলিন্য প্রচলন করেন কে তো দেখো কৌলিন্য প্রথার প্রচলন করেন সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের বল্লাল সেন অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো টোয়েন্টি টু দিল্লির কোন সুলতান বাজার ও মূল্য নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণ করেন দিল্লির কোন সুলতান বাজার এবং মূল্য নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণ করেন তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের আলাউদ্দিন খলজি এবং এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষাতে প্রচুর বার এসেছে তো দেখো তোমাদের যে প্রতিদিন পঞ্চাশটি করে প্রশ্ন দেওয়া হচ্ছে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু একটিও প্রশ্ন স্কিপ করে যাবে না প্রত্যেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট তেইশ নম্বর প্রশ্ন অমৃতবাজার পত্রিকা এটি কে প্রতিষ্ঠা করেন তো দেখো আজকে যেটি আনন্দবাজার পত্রিকা সেটি তৎকালীন ছিল অমৃতবাজার পত্রিকা তো এই অমৃতবাজার বাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অমৃতবাজার বাজার পত্রিকা প্রতিষ্ঠা করেন শিশির কুমার ঘোষ অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর সরি নেক্সট দেখো চব্বিশ হরিপুরাতে অনুষ্ঠিত কংগ্রেসের অধিবেশনের সভাপতি গিয়েছিলেন তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে হরিপুরাতে অনুষ্ঠিত কংগ্রেসের অধিবেশনে সভাপতি ছিলেন সুভাষচন্দ্র বসু এবং এই প্রশ্নটিও তোমাদের পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট দেখো টোয়েন্টি ফাইভ পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল তো দেখো পলাশির যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন সালে তো এটি হয়েছিল রবার্ট রবার্ট ক্লাইভ এবং সিরাজের মধ্যে ওকে এবং শেষ পর্যন্ত কিন্তু রবার্ট ক্লাইভ জয়লাভ করেছিল নেক্সট দেখো টোয়েন্টি সিক্স কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে চৌড়ি চোড়া অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে চৌড়ি চোরা ঘটনার পর কিন্তু মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন নেক্সট দেখো টোয়েন্টি সেভেন সংসদে কত সালে জনগণনা আইন পাশ হয় তো দেখো সংসদে সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের উনিশশো আটচল্লিশ সালে জনগণনা আইন পাশ হয় অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো টোয়েন্টি এইট রামসার সাইট এই কথাটি কোনটির সঙ্গে সম্পর্কিত এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রামসার সাইট এই কথাটি কোনটির সঙ্গে সম্পর্কিত তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রামসার সাইট এটি হলো জলাভূমির সঙ্গে সম্পর্কিত ওকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট টোয়েন্টি নাইন ঝুম এটি কি এটি একটি নিত্য নাকি নদীর নাম নাকি উপজাতির নাম নাকি একটি চাষের পদ্ধতি প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সঠিক উত্তর কি হবে ভিডিওর জানাও তো দেখো ঝুম এটি হলো একটি চাষের পদ্ধতির নাম ওকে তো এটি কিন্তু আহ এটির পদ্ধতি হলো কোন বন জঙ্গলকে আগুন দিয়ে পুড়িয়ে সেটি কিন্তু চাষের উপযোগী করে তোলা হয় ওকে তো ঝুম হলো এটি একটি চাষের পদ্ধতি ওকে এবং আরেকটি চাষের পদ্ধতি আছে সেটি হচ্ছে ধাপ চাষ যেটি পাহাড় কেটে কেটে করা হয় নেক্সট থার্টি কফি গবেষণাগার এটি কোথায় অবস্থিত কফি গবেষণাগার এটি কোথায় অবস্থিত তো দেখো কফি গবেষণাগার সঠিক উত্তর হয়ে যাবে তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও সঠিক উত্তর কী হবে তারপরে আমার বলা উত্তরের সঙ্গে মিলিয়ে দেখো যে তোমাদের কতগুলো প্রশ্ন উত্তর ঠিক হচ্ছে এবং কতগুলো প্রশ্ন উত্তর ভুল হচ্ছে তো দেখো কফি গবেষণাগার সঠিক উত্তর হয়ে যাবে এটি কাঁষরাঘাড়ে অবস্থিত অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো থার্টি কোথায় সারা বছর দিন এবং রাত্রির দৈর্ঘ্য সমান হয় পৃথিবীর কোথায় সারা বছর দিন এবং রাত্রির দৈর্ঘ্য সমান হয় তো দেখো বিষু রেখা অঞ্চলে নাকি কুমিরো অঞ্চলে নাকি সুমিরু অঞ্চলে নাকি মূল মধ্যরেখা অঞ্চলে তো দেখো রেখা কোনটি এই যে পৃথিবীর মাঝখান দিয়ে চলে গিয়েছে একটি অক্ষরেখা একটি কাল্পনিক অক্ষরেখা যাকে বলা হয় রেখা বা নিরক্ষ রেখা। ওকে তো এই অঞ্চলে দিনরাত্রি সমান হয় নাকি উত্তর মেরু অর্থাৎ সুমেরু অঞ্চলে নাকি দক্ষিণ মেরু অর্থাৎ কুমিরো অঞ্চলে নাকি মূল মধ্যরেখা অঞ্চলে তো দেখো এই প্রশ্ন সঠিক করতে হয়ে যাবে বিষুবরেখা বা নিরক্ষীয় অঞ্চলে কিন্তু সারা বছর দিন এবং রাত্রি সমান হয় ওকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট থার্টি আর্থিক জরুরি ব্যবস্থার কথা উল্লেখ আছে ভারতীয় সংবিধানের কত নং ধারায় আর্থিক জরুরি ব্যবস্থার কথা উল্লেখ আছে আমাদের ভারতীয় সংবিধানের কত নং ধারায় তো এই টাইপের সংবিধানের প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কোন ধারায় কি রয়েছে এবং কোন সংবিধান সংশোধন কত সালে হয়েছিল তো এই দুটো বিষয় তোমাদের সংবিধান থেকে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট তো দেখো আর্থিক জরুরি ব্যবস্থার কথা উল্লেখ রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের তিনশো নং ধারায় ওকে তো দেখো মোট এখন ভারতবর্ষের সংবিধানে মোট তিন প্রকার জরুরি অবস্থার কথা উল্লেখ রয়েছে একটি হচ্ছে গোটা দেশের জরুরি অবস্থা একটি রয়েছে গোটা রাজ্যের বা যাকে আমরা রাষ্ট্রপতি শাসন বলি এবং আরেকটি রয়েছে আর্থিক জরুরি অবস্থা ওকে নেক্সট দেখো থার্টি থ্রি মৌলিক অধিকার রদ করতে পারেন কে কে পদাধিকার বলে মৌলিক অধিকার রদ করতে পারেন তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের রাষ্ট্রপতি স্বয়ং রাষ্ট্রপতি তিনি কিন্তু মৌলিক অধিকার রদ করতে পারেন অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট চৌত্রিশ নম্বর প্রশ্ন কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসককে কী বলা হয় ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে লেফটেন্যান্ট গভর্নর অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো আজকের থার্টি ফাইভ নম্বর প্রশ্ন মৌলিক অধিকার কার্যকর করার দায়িত্ব কোন বিচারালয়ের রয়েছে নিম্নলিখিত কোন বিচারালয়ের মৌলিক অধিকার কার্যকর দায়িত্ব রয়েছে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট উভয়েরই নেক্সট দেখো থার্টি সিক্স ব্ল্যাক প্যাগোডা এটি কোথায় অবস্থিত মাদুরাই কোনাড়ক খাজুরাহ নাকি ভোপাল তো দেখো এই চারটির মধ্যে উত্তর হয়ে যাবে ব্ল্যাক প্যাগোডা এটি অবস্থিত কোনাড়কে অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন উত্তর তো এরপর নেক্সট দেখো তথ্য প্রযুক্তি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ইন্টারনেটের সঙ্গে জড়িত কোন শব্দটি এই চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে কোনটি ইন্টারনেটের সঙ্গে জড়িত তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সব কয়টি অর্থাৎ অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে ওকে অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ওয়েবসাইট নেভিগেটর এবং জাভা প্রত্যেকটি কিন্তু ইন্টারনেটের সঙ্গে জড়িত তো দেখো তোমাদের ডাব্লিউ বি কলেস্ট্রল প্রিলি পরীক্ষা কিন্তু কম্পিউটার থেকে মোটামুটি দুই থেকে তিনটি প্রশ্ন থাকবে নেক্সট দেখো আটত্রিশ কম্পিউটারের কাজ করার গতি নির্ধারণ করা হয় কিসের সাহায্যে কিসের সাহায্যে কম্পিউটারের কাজ করার গতি নির্ধারণ করা হয় তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ন্যানো সেকেন্ড অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো থার্টি নাইন অ্যামিবার গমন অঙ্গের নাম কি এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অ্যামিবার গমন অঙ্গের নাম কি তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অ্যামিবার গমন অঙ্গের নাম ক্ষণপদ অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তো দেখো বিজ্ঞান থেকে তোমাদের কিন্তু এই টাইপের প্রশ্নগুলি আসবে ওকে কোন প্রাণীর গমন অঙ্গের নাম কী নেক্সট দেখো ফর্টি বিকের গঠনগত এবং কার্যগত এককের নাম কী বিজ্ঞের কার্যকারী একক কোনটি নিচের চারটির মধ্যে ইউরোট নেফরন গ্লোমেরুলাস নাকি নিউরন তো দেখো বৃক্কের গঠনগত এবং কার্যগত একক হলো নেফ্রন অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি ওয়ান অধিক উচ্চতায় ওড়ার সময় পাখিদের শ্বাসকার্যে কোনো সমস্যা হয় না কেন অনেক উপরে ওড়ার পরেও পাখিদের কিন্তু শ্বাসকার্যে কোনো সমস্যা হয় না তো এর কারণকে সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু কমেন্টে জানাও যে সঠিক উত্তর কী হবে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে তাদের অতিরিক্ত বায়ুথলি থাকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি টু লোহিত রক্তকণিকার গড় আয়ু কট কত তো দেখো রক্তকণিকা মোট তিন প্রকার লোহিত রক্তকণিকা সেদ রক্তকণিকা এবং অনুচক্রিকা তো এই তিনটি রক্তকণিকা সম্পর্কে তোমরা জেনে রাখবে এই টপিকগুলো বিজ্ঞান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ওকে এবং এই টপিক থেকে কিন্তু বিগত বছরও প্রশ্ন প্রচুর এসেছে এবং তোমাদের আপকামিং পরীক্ষাতেও প্রশ্ন আসবে তো দেখো লোহিত কণিকার গড়াইও সঠিক হয়ে যাবে একশো কুড়ি দিন ওকে এর পাশাপাশি মনে রাখবে যে শ্বেদ রক্ত কণিকার কাজ হলো জীবাণু ধ্বংস করা আর অনুচক্রিকার কাজ হলো রক্তকে জমাট বাঁধতে সাহায্য করা ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট ফর্টি এলপিজি এর প্রধান উপাদান কী এলপিজি এর প্রধান উপাদান কি তো দেখো যেসব সিলিন্ডারগুলো থাকে এগুলো এলপিজি সিলিন্ডার তো এর প্রধান উপাদান হলো বিউটেন এবং প্রোপেন অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট ফর্টি ফোর ফটোগ্রাফিক ক্যামেরার ভেতরে কালো করা হয় কেন ফটোগ্রাফিক ক্যামেরার ভেতরটা কালো করা হয় কেন তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের যে যাতে আলোর প্রতিফলন না ঘটে তোমরা সকলে জানো যে কালো বর্ণ কিন্তু আলো শোষণ করে নেয় তো কালো করার কারণ হল যাতে আলোর প্রতিফলন না ঘটে ওকে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট ফর্টি ফাইভ বিদ্যুৎ উৎপাদন যন্ত্র ডায়নামো প্রকৃতপক্ষে কাজ করে কিভাবে বিদ্যুৎ উৎপাদন যন্ত্র ডায়নামো প্রকৃতপক্ষে কিভাবে কাজ করে তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের শক্তি রূপান্তরকারী রূপে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি সিক্স সৌর প্যানেলে কোন ধাতুগুলো ব্যবহৃত হয় সৌর প্যানেলে কোন ধাতু ব্যবহৃত হয় তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে সৌর প্যানেলগুলিতে যে ধাতু ব্যবহার করা হয় সেটি হলো সিলিকন এবং এই প্রশ্নটি কিন্তু পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন ওকে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট ফর্টি সেভেন সবচেয়ে শক্তিশালী তড়িৎ ঋণাত্মক তড়িৎ ধনাত্মক মৌল কোনটি তৃতীয় চারটির মধ্যে কোনটি সবচেয়ে শক্তিশালী তড়িৎ ধনাত্মক মৌল তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ক্যালসিয়াম অর্থাৎ সি এ অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো ফর্টি এইট খেলাধুলা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন চীনের জাতীয় খেলার নাম কি চীনের জাতীয় খেলার নাম কি তো দেখো সঠিক উত্তর হয়ে চীনের জাতীয় খেলার নাম টেবিল টেনিস অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি নাইন বেস রানার এই শব্দটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত তো দেখো তোমাদের খেলাধুলা থেকে কিন্তু এই টাইপের প্রশ্নগুলি পরীক্ষা আসবে কোন শব্দ কোন খেলার সঙ্গে যুক্ত কোন ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত কোন খেলোয়াড় কোন রাজ্যের বাসিন্দা ওকে তো দেখো বেস রানার এই শব্দটি বেসবল খেলার সঙ্গে যুক্ত অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তো দেখো আজকের প্রশ্ন টি এই কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত এবং এই প্রশ্নটিও কিন্তু প্রচুর পরীক্ষা চেয়েছে যে টি এটি কোন খেলার সঙ্গে যুক্ত তো দেখো টি এটি হলো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের এটি হলো গল্ফ খেলার সঙ্গে যুক্ত অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তো দেখো এই হলো আজকের গুরুত্বপূর্ণ পঞ্চাশটির জিকের প্রশ্নোত্তর তোমরা কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্টে জানাবে এছাড়া লাস্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমরা যদি সি আর পি একাডেমি অফিশিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো তাহলে টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি আর একাডেমি আর যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে ধন্যবাদ